চিকিৎসা সেবা যেটা আছে এখন আমি মনে করি যে একেবারে পর্যাপ্ত না হলে চলছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জনবল সংকট ও অবকাঠামো সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ হাসপাতালে বেড সংখ্যা বাড়ানোর পরও রোগীর চাপ অনেক বেশি, তাই দ্রুত সব সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাসপাতালটি পরিদর্শন করে এমনটি জানালেন সাংবাদিকদের। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য খাতে সরকারি অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা শেষে শনিবার 18 মে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সচিব জাহাঙ্গীর আলম বলেন, মন্ত্রণালয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের যেসব প্রকল্প জমা দেওয়া আছে সেগুলো যাতে দ্রুত অনুমোদন পায় সেদিকে নজরদারি বাড়ানো হবে। আশা করছি জনবল নিয়োগ দেওয়া হলে সেবার মান আরও বাড়বে। এছাড়া এ হাসপাতালে MRI মেশিন সংযুক্ত করার পাশাপাশি একজন কার্ডিওলজিস্ট দেওয়া হবে। এছাড়া রোগীদের সেবার জন্য ক্যান্সার, কিডনি সহ বরিশালে আলাদা যে কয়টি হাসপাতাল ভবন নির্মাণের কাজ হচ্ছে তা দ্রুত শেষ হয়ে যাবে বলে জানান তিনি। শিশু হাসপাতাল চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এ হাসপাতালে জনবল দিয়ে দেওয়া হবে। তবে 2019 সালে প্রকল্পের আগে জনবল ধরা ছিল না। এখন প্রধানমন্ত্রী একনেক সভায় বলেছেন, যখন প্রজেক্ট আনা হবে তখন যেন জনবলের বিষয়টিও দেওয়া থাকে। তাহলে প্রজেক্টটি যখন রান করবে সেই সময়ই অর্থ এবং অবকাঠামো অনুযায়ী জনবল পেয়ে গেলে প্রজেক্ট শেষে জনবল ঢুকে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের মোহাম্মদ আব্দুস সামাদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার HM সাইফুল ইসলাম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। কর্মশালা শুরুর আগে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। কলেজে যদি অবকাঠামো চেঞ্জ করার লাগে আমরা সেটার ব্যবস্থা নেব। হাসপাতালে ইতিমধ্যে আপনারা জানেন যে এখানে ক্যান্সার, কিডনি এবং হার্টের জন্য আলাদা করে একটা বিল্ডিং হচ্ছে। এই তিনটা রোগ এবং যেটাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি আর কি, এটা হ্যাঁ জায়গায় প্রজেক্টে আমাদের একটা ইমেজিং সেন্টার হচ্ছে। এগুলো হয়ে গেলে আর এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে বর্তমান অবকাঠামো সেটা অনেক পুরনো অবকাঠামো, সেটাকেও সংশোধন করার জন্য আমাদের মন্ত্রণালয়ে প্রজেক্ট দেওয়া আছে। সেটা হয়তো আগামী অবধি ধরে আছে পঞ্চম সেক্টর প্রোগ্রামে, সেটাও আমরা ফেজ বাই ফেজ হয়তো আশা করি করতে পারবো। এবং আমরা যদি এই কাজগুলো করে আমাদের জনবলের কিছুটা ঘাটতি আছে সেটা যদি আমরা প্রদান করতে পারি, তাহলে চিকিৎসা সেবা যেটা আছে এখন আমি মনে করি যে একেবারে পর্যাপ্ত না হলে চলছে। আর এই জনবলকে জনবল যদি আমরা পর্যাপ্ত করে দিতে পারি তাহলে এটা হয়তো ইম্প্রুভ করবে আরও।